Hey guys, welcome to the absolute bong. You are with the bonga line Priyanka. Let's start. তো আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে হাতিবাগান হল। তো আমি কিছুদিন আগে হাতিবাগানে গেছিলাম, তোমাদের সাথে আমি একটা পার্টিকুলার দোকানের ব্লগও শেয়ার করেছি। ওই দোকানটায় তোমরা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে প্রোডাক্ট পেয়ে যাবে। তো ওই ব্লগটা আমি শেয়ার করছি তোমাদের সাথে, তোমরা যদি না দেখে থাকো আমি আইওটে লিঙ্ক করে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। তো প্রথমেই বলে রাখি, আমি বেশি কিছু শপিং করিনি, জাস্ট চারটে প্রোডাক্ট শপিং করেছি, কেননা বেশি টাকা ছিল না, অনেক কিছু কেনার আমার দরকারও ছিল না। আমার যে কটা জিনিস দরকার ছিল সে কটা জিনিসই কিনেছি আমি। তো হলটা শেয়ার করার আগে প্রথমেই তোমাদের বলে রাখি হাতিবাগান সবার কিছু কথা। তো হাতিবাগান যদি যাও ওখানে মেনলি তোমরা জুয়েলারি আর এই যে মেগা প্রোডাক্টই বেশি পাবে। তো প্রচুর 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 দোকান তোমরা পেয়ে যাবে ওখানে। তোমরা ওখানে মানে শ্যামবাজার থেকে শ্যামবাজারের ওই কি বলবো শ্যামবাজার মেট্রো ওখান থেকে বেরিয়ে 4 নম্বর গেট দিয়ে বেরোবে, 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে কিছুটা হেঁটেই হাতিবাগানে চলে আসবে। তো ওখান থেকে কিছুটা দোকানগুলো শুরু হয়ে যায়। তো আর মেকআপের দোকানগুলো স্পেশালি শুরু হয় টাউন স্কুলের ওইখানটা থেকে, টাউন স্কুলে। আর আমি যে দোকানটার ব্লগ শেয়ার করছি পার্টিকুলার, পুরো হাতিবাগানের ব্লগ আমি শেয়ার করিনি, একটা দোকানের ব্লগ আমি শেয়ার করেছি। ওই দোকানটা যে পুরো টাউন স্কুলের যে বিল্ডিংটা আছে আমি লোকেশন সব দেখিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখে নিও। তো তোমরা প্রত্যেকটা দোকানে প্রচুর ছাড় পেয়ে যাবে। আর তোমরা যখনই একটা স্ট্রিট শপিং করবে একটা কথা মাথায় রাখবে যে বার্গেনিং করবে, মানে ওরা যা দাম বলবে না তার অর্ধেক দাম তুমি বলবে, ঠিক আছে? ওরা যদি বলে কোনো জিনিসের দাম 150, তুমি বলবে 75 টাকা। ওরা যদি বলে কোনো জিনিসের দাম 300, তুমি বলবে 150 টাকা। এরকম মানে তোমরা যা ওরা যা দাম বলবে তোমরা তার অর্ধেক দাম বলবে, ঠিক আছে? মানে স্ট্রিট শপিং এর মেন ইয়ে হচ্ছে সে বার্গেনিং। তো সে তোমরা হাতিবাগান যাও বা গড়িয়াহাট যাও বা স্প্ল্যানেড যাও, যেখানেই যাও তোমরা মানে বার্গেনিংটা অবশ্যই করো। আর আর প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা আমি পার্টিকুলারলি মেকআপের দোকান আছে, প্রত্যেকটা মেকআপের দোকানেই তোমরা ওখানে সব রকম লোকাল ব্র্যান্ডের জিনিস পেয়ে যাবে, ঠিক আছে? আর আমি যে দোকানটা বলেছি ওই দোকানটাই তোমরা যদি গিয়ে আমার নাম বলো, মানে যদি বলো ইউটিউব থেকে এসছি, তাহলে তোমাদের প্রচুর ডিসকাউন্ট দিয়ে দেবে। তবে তোমাদের বলতে হবে ইউটিউব থেকে এসছি, নাহলে কিন্তু তোমাদের ডিসকাউন্ট দেবে না। তোমরা ওই দোকানটা অবশ্যই যেও, আর যদি কিছু কেনাকাটা করো আমাকে কমেন্ট বক্সে জানিও। তো তোমাদের বলে দিলাম যে কথাগুলো বলার ছিল, এই কতগুলো কথা মাথায় রেখো, আর বার্গেনিংটা অবশ্যই করো, তাহলে তোমরা প্রচুর ডিসকাউন্ট পাবে। আর তোমরা যদি আরো হাতিবাগানের ব্লগ দেখতে চাও আমাকে জানিও। আর এই হলটা আশা করি তোমরা এনজয় করবে, যদিও বেশি কিছু কিনি তবু দেখতে থাকো। আর প্রচুর অ্যাফোর্ডেবল প্রাইস আমি পেয়ে গেছি, দাদাটা যেটা ছিল যে ছিল সে আমাকে অ্যাফোর্ডেবল প্রাইসে দিয়ে দিয়েছে। আর যে মানে ওই দাদাটার ফোন নাম্বারটাও আমি ভিডিওটায় মেনশন করে দিয়েছি, আর আমি এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সেও ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। তো তোমরা যদি ওই দাদাটার দোকানে যাও, যদি তোমাদের চিনতে কোনো অসুবিধা হয় তোমরা কল করে জেনে নিতে পারবে, ঠিক আছে? তো ব্লগটার লিঙ্ক আমি দিয়ে দেবো, দেখে নিও। তো চলো হলটা স্টার্ট করি। আর তোমাদের যদি একটু ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা হিট করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকো, তাড়াতাড়ি যেন 500 সাবস্ক্রাইবারে পৌঁছে যায়। দেখো আর লাইক করো, ঠিক আছে? যদি ভালো লাগে অবশ্যই। তো চলো স্টার্ট করি। তো প্রথমেই আমি যে জিনিসটা কিনেছি সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে একটা ব্রাশ, একটা ম্যাক লেখা আছে, ম্যাক তো না ডিউপ। তো যাই হোক এই ব্রাশটা নিয়েছি, তো ওই ফ্যান ব্রাশটা নিয়েছি, ফ্যান ব্রাশটা লেখা তো আছে ম্যাক, অবশ্যই ম্যাক না ডিউ। তো ফ্যান ব্রাশটা যে খুব ভালো সেরকম না, তবে মোটামুটি কাঁচানোর মতো। এই যে এই পার্টটা আছে না দেখতে পাচ্ছ, এটা একটু না বেশি মানে কি বলবো বেশি ছড়ানো টাইপের। আর একটু যদি এরকম হতো, সরু টাইপের হতো, তাহলে হাইলাইটার লাগাতে বেশি সুবিধা হতো, কিন্তু এটা দেখছি এরকম একটু ছড়ানো টাইপের। এরকম হলে জিনিসটা বেশি ভালো হতো, কিন্তু এটা ছড়ানো টাইপের সেজন্য একটু প্রবলেম হয়। তবু ঠিক আছে, মোটামুটি কাজ চলে যাওয়ার মতো, নেই মামার থেকে কানা মামা ভালো। তো তো আমার তো ফ্যান ব্রাশ ছিল না সেই জন্য এটা কিনেছি আমি। তোমরা নিতে পারো, আমি চাইলে নিতে পারো, নাহলে যদি বেটার পাও বেটার নিতে পারো। তো মোটামুটি তো যাই হোক, তো এটার দাম কত নিয়েছে আমাকে 60 টাকা, 60 টাকা নিয়েছে, ঠিক আছে? এটার দাম তো জানি না বেশি নিয়েছে না কম নিয়েছে, 60 টাকা নিয়েছে, তো ঠিক আছে মোটামুটি। আর তোমরা ওখানে অনেক রকম ব্রাশ পেয়ে যাবে, মানে ব্রাশের সেট, তারপর যেটা অ্যামাজনে সব থেকে বেশি বিক্রি হয় পুনা স্টোরে, সেই 24টা না 32টা সেটের ব্রাশ আছে না, ওইটাও পেয়ে যাবে ওখানে।
এরপর আমি যেটা কিনেছি সেটা হচ্ছে ইউটিউবে এখন যে প্রোডাক্টগুলো ট্রেন্ডিং এ আছে, মানে লোকাল ব্র্যান্ডের, সেই প্রোডাক্টগুলোর মধ্যে একটা সেটা হচ্ছে এটা। তোমরা দেখে চিন্তাই পাচ্ছ, এটা হচ্ছে হিলারি রোডার 16 আই শ্যাডো। হ্যাঁ, আর এটার যে শেড সেটা হচ্ছে শেড 2। এটা দুটো শেড আছে, একটা হচ্ছে এটা শেড 2, এটা কালারফুলটা, আর একটা হচ্ছে নিউট কালার, যত সেরকম একটা শেড আছে। ওই শেডটা আমি ভিডিওতে দেখিয়েছি, তোমরা যদি দেখতে চাও তো তোমরা লিঙ্কে ক্লিক করে দেখে নিও। তো দুটো শেড আছে, আমি শেড 2টা কিনেছি কারণ নিউট শেডের তো প্রচুর আই শ্যাডো আছে আমার কাছে, সেই জন্য কালারফুল আই শ্যাডোরই অভাব, সেই জন্য এটা নিয়েছি। তো এটা যেটা দাম সেটা গেস করো কত? এটা তোমরা অনলাইনে 300 টাকাতেও পাবে, আর এই আমি লোকাল মার্কেটে হাতিবাগান থেকে তোমার এটা কততে কিনেছি বলো তো? 140 টাকা। মানে ক্যান ইউ বিলিভ, মানে এটা জাস্ট তুমি 300 টাকাতে পাচ্ছ, সেখানে তুমি এটা অনলাইনে 300 টাকা থেকে এটা সোজা 140 টাকায় পেয়েছি। তোমরা হাতিবাগানে এই ইন্ডিয়ান যে লোকাল ব্র্যান্ডগুলো আছে, যে যেমন এই ধরো সুইস বিউটি, কিস বিউটি, হেলেরিওডা, মার্স, ব্লু হেভেন, তারপর তোমার মালিয়াও, মানে সব ইন্ডিয়ান কিছু চাইনিজ ব্র্যান্ড আছে, মালিয়াও যেমন মানে চাইনিজ, তো এরকম প্রচুর ব্র্যান্ড যে লোকাল ব্র্যান্ডগুলো সেইগুলোর প্রচুর অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে, আর একটু বার্গেন করলে তো তোমরা প্রচুর সস্তায় পেয়ে যাবে। তারপর এসএফআর, এই প্যালেটগুলো এসএফআর যেটা 32টা না, একটা এত বড় প্যালেট হয় না, ওটা তোমরা 150 টাকায় পাবে, বিলিভ করতে পারছো? ওটা যেখানে অনলাইনে 300, 350, 400 টাকায় পাওয়া যাচ্ছে, সেটা ওখানে 150 টাকায় পাবে। তো তোমরা গিয়ে অবশ্যই বার্গেন করো, আর যদি ওই দোকানটায় যাও তাহলে বলবে ইউটিউব থেকে এসেছি, তাহলে তোমরা প্রচুর ছাড় পেয়ে যাবে। তো এই যে এই প্যালেটটা 140 টাকায় পেয়েছি, এটা হচ্ছে হিলারি রোডার প্যালেট, আর এটা হচ্ছে নিক্সের ডিউপ, নিক্সের এরকম একটা প্যালেট পাওয়া যায়, কিন্তু এত কালারফুল আই শ্যাডো এত কম দামে খুব একটা পাওয়া যায় না, এই প্যালেটটাই আমরা দিয়েছে। মানে কালারফুল আই শ্যাডোর দাম একটু বেশি হয়, মানে এত কম দামে এত কালারফুল আই শ্যাডো পাওয়া সত্যি ভালো ব্যাপার। তো দেখো প্যালেটটাতে এতগুলো কালার আছে, মানে তুমি কোন কালার চাও বলো? কালারফুলে মানে রেড, পিঙ্ক, ব্লু, গ্রিন, ইয়েলো, তোমার 4টে সীমা শেড আছে, বাকি সব ম্যাট শেড, পার্পেল, পিঙ্ক, এই কালারটা, মানে প্রত্যেকটা কালার আছে, প্রত্যেকটা কালার, তোমরা যে কটা কালার মানে কালারফুলে চাই তোমাদের সব কটা কালার এটাই আছে। এটার পিগমেন্টেশনও খুবই ভালো, আমি এটার উপর আলাদা একটা রিভিউ করব, তোমরা দেখে নিও, ঠিক আছে? তো নেক্সট আমি এটা কিনেছি। এরপর আমি যেটা কিনেছি সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে সুইস বিউটির মেকআপ ফিক্সার, এটার মেকআপ ফিক্সার ন্যাচারাল। এটা যেটা অনলাইন আমি খুলেছি দেখতে পাচ্ছ, এটা যেটা অনলাইনের দাম সেটা হচ্ছে তোমার 200 টাকা, নাইকাতে 199 টাকা দাম। তুমি এটা অফারে নাইকাতে 179 টাকায় পেয়ে যাবে, কিন্তু আমি এটা ওখান থেকে শুধুমাত্র 150 টাকায় কিনেছি, মানে প্রচুর সস্তা গাইজ। এটা এই সুইস বিউটির প্রোডাক্টগুলো তো মানে প্রচুর সস্তায় পাওয়া যায়, প্রোডাক্টগুলো পুরো অরিজিনাল, তোমার এরকম না যে কোনো ফেক প্রোডাক্ট বা কিছু সস্তায় দিচ্ছে বলে, বাট পুরো অরিজিনাল। তোমরা অবশ্যই বার্গেন করো, ঠিক আছে? আমাকে এটা 150 টাকায় দিয়েছে দাদাটা। এটাতে অ্যালোভেরার ভিটামিন ই আছে, এটা কিছুটা এরকম, আর এটার যেটা কোয়ান্টিটি সেটা হচ্ছে 50 ml, এটার কোয়ান্টিটিটা হচ্ছে 50 ml, ঠিক আছে? এটা এটার উপর আমি একটা সেপারেট রিভিউ করবো, এটা আমি পেয়েছি 150 টাকায়, তো তোমরা তখন দেখে নিও। আর তো আমি এটা কিনেছি, আর লাস্ট আমি আর একটা প্রোডাক্টই কিনেছি, আমি বললাম বেশি প্রোডাক্ট কিনিনি, তো টাকা ছিল না, টাকার অভাব, বুঝলে? ইউজও তো আমাকে করতে হবে, যদি কিনি মানে আমাকে শুধু সাজিয়ে রাখার জন্য কিনলে তো হবে না, আমাকে সেগুলো ইউজও করতে হবে, সেই জন্য বেশি কিছু কিনিনি। পূজার সময় আবার কিনবো, পুজো আসছে আফটার অল, কি মজা, পুজো এলে মনটা ভালো হয়ে যায়, তাই না? আর লাস্ট আমি যে প্রোডাক্টটা কিনেছি সেটা তোমরা গেস করতে পারছো আমি কি? এটা ইউটিউবের এখন যে ট্রেন্ডিং প্রোডাক্টগুলোর মধ্যে সব, মানে যেটা সব থেকে বেশি ট্রেন্ডিং প্রোডাক্ট, তার মধ্যে দুটো প্রোডাক্টের মধ্যে একটা, এটা হচ্ছে কেস করো, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে সুইস বিউটির আলটিমেট আই শ্যাডো প্যালেট। এগুলোকে হুডা বিউটির অবসেশন আই শ্যাডো প্যালেটের ডিউপ বলা হয়। তো এগুলো হচ্ছে এখন ইউটিউবের যে ট্রেন্ডিং আই শ্যাডো প্যালেট লোকাল ব্র্যান্ডে, তার মধ্যে একটা সুইস বিউটিকে তোমরা ইয়ে বলতে পারো, কি বলবো, বাইরে যেমন ওয়েট অ্যান্ড ওয়াইল্ড অ্যাফোর্ডেবল, এটা ইন্ডিয়ান ইন্ডিয়ার ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, ঠিক আছে, সুইস বিউটি। তো এটাতে আমার যেটা শেড, আমি এই আই শ্যাডো প্যালেটে তোমরা
ছটা সেট পেয়ে যাবে। আমি চারটে চার নম্বর সেটটা কিনেছি, আর একটা কিনবো, আর একটা দুটো কিনবো এটার। এটা প্রচুর ভালো আই শ্যাডো প্যালেটটা। আর এটার দাম কত গেস করো তো? এটা তোমরা নাইকাতে পাবে 199 টাকায়। তো নাইকাতে তো আউট অফ স্টকই ছেড়েই দাও, এটা কোনো সময় নাইকাতে স্টকে পাবে না। কাস্টানলাসেসে পাবে তুমি এটা 199 টাকায়, কিন্তু ওখানে মাঝে মাঝে আউট অফ স্টক হয়, 199 টাকার কমে তো তুমি কোথাও পাবেই না। কিন্তু এটা আমি কোথা থেকে ওই দোকানটা থেকে কত টাকা পেয়েছি বলো তো? 140 টাকা। ক্যান ইউ বিলিভ গাইজ, এটা আমি শুধুমাত্র 140 টাকায় ওই দোকানটা থেকে পেয়েছি। এতটা অ্যাফোর্ডেবল প্রাইস আমি পেয়েছি। তো এই প্যালেটটাতে তোমরা তোমার এটা চার নম্বর সেট, তো এটাতে তোমার এরকম দেখতে পাচ্ছ, মানে সবকটা ওয়ার্ম টোন কালার আছে এটাই। আর মাঝখানের এই শেডটা হচ্ছে সিমরি শেড, এই শেডটার পিগমেন্টেশন খুবই ভালো। আর এই এটা এটাকে তোমরা আইরিসটাকে সেট করার জন্য ইউজ করতে পারবে। এখানে মপ কালার থেকে শুরু করে মানে তোমার সব কি বলবো, এটা অরেঞ্জ কালার, লাইট অরেঞ্জ কালার, সব সব কালার আছে, ব্রাউন কালার। তো এই এই প্যালেটটার উপর আমি সেপারেট রিভিউ করব, তোমরা দেখে নিও। আর আমি ওই হিলের রিডার প্যালেটটার উপর সেপারেট রিভিউ করব, সুইস বিউটির মেগা পিক্সেলের উপরও রিভিউ করব, সবকটাই রিভিউ করব, আস্তে আস্তে আসবে, ওয়েট করো। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল বাটনটা হিট করে রাখো, যাতে আমি ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা পেয়ে যাও, ঠিক আছে? তো গাইজ, আমি চারটে প্রোডাক্টই কিনেছি, বেশি কিনিনি। তো এই ছিল আমার হল, বেশি টাকা ছিল না, কিনিও নি। তো যাই হোক, এই ছিল আমার হল। তোমার যদি ভিডিওটা একটু ভালো লাগে আর যদি হেল্প হয়, আর যদি আমার মানে রেকমেন্ডেশন ওই দোকানটায় যাও, তাহলে আমাকে জানিও, কেনাকাটা করলে আমাকে জানিও অবশ্যই কমেন্ট করে, ঠিক আছে? যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে পরের ভিডিওগুলো দেখতে পাও। তার জন্য সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটাকে অবশ্যই হিট করে দিও, না হলে কোনো ভিডিও দেখতে পাবে না, বুঝলে? ইউটিউব এখন অনেক রকম মানে কাউকে নোটিফিকেশন পাঠাচ্ছে না, কি করছে ইউটিউব, ভগবান জানে ইউটিউবে কি হয়েছে, জানি না। প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে হিট করে রেখো। তো বেল বাটন হিট করলেও নোটিফিকেশন যাচ্ছে না, তো কি আর বলবো, বেল বাটন হিট করেও কোনো লাভ নেই। তো তাও করে রেখো, যদি ইউটিউবের কোনো দিন মতি গতি হয়, সুমতি ফেরে, তাহলে হয়তো পাঠাবে, যাই হোক। তো আর কি বলবো, এইটুকুই আজকের মতো। তো হ্যাঁ, আর বিলেটেড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, ঠিক আছে? আমার তো এখনো 1K সাবস্ক্রাইবার হয়নি, তো সেই জন্য কমিউনিটি ট্যাবটাও আসেনি। 1K সাবস্ক্রাইবার হলে কমিউনিটি ট্যাবটা আসে, তো সেই জন্য তোমাদের উইশও করতে পারিনি আমি ইউটিউবে। তো ঠিক আছে, এখন তো করে দিলাম, যাই হোক। তো চলো, টাটা, বাই, বাই বাই।